আদমেত অনুষ্ঠিত হব তৃতীয় পর্যায়ের নির্বাচন। হাজু প্রশাসন, হাজু হৈছে ভোটগ্রহণ কেন্দ্র। প্রত্যেক অঞ্চলত স্থাপন করা ভোট কেন্দ্র সমূহ আজিরে পৰা যাত্রা আরম্ভ করেছে পলিং আর প্রিজাইডিং বিষয়াসকলে। চারিটা লোকসভা সমষ্টি ধুবুরী, কোকৰাঝাৰ, বৰপেটা, গুৱাহাটীত অনুষ্ঠিত হব তৃতীয় পর্যায়ের নির্বাচন। আজ নির্বাচনী প্রচারের অন্তিম দিন, মাজত মাত্র এটা দিন বাকি আছে। তার মাজতে অতি ভিতরুয়া অঞ্চল সমূহ আজিয়ে যাত্রা করেছে বিষয়াসকল। বৰপেটাৰ দুর্গম অঞ্চলত থকা ভোট কেন্দ্র সমূহ উপস্থিত হয়েছেগৈ বিষয়াসকল আর নিরাপত্তারক্ষীর দল। বৰপেটা লোকসভা সমষ্টিত মুঠ ভোটগ্রহণ কেন্দ্র 1034টা, 112টা ভোটগ্রহণ কেন্দ্র অতি দুর্গম স্থানত আছে। দুর্গম কেন্দ্রবলে যাওয়ার সুবিধার বাবে বৰপেটাত 5টা স্থানত ইন্টারমিডিয়েট স্ট্রং রুম স্থাপন করা হয়েছে। আজি 112টা পিএসও পার্টি ইয়ারপরা ওলাই গৈছে। কালি আমার 922 মান পার্টি কালি ওলাব তেখেতর সেক্টরের লগত। যাতায়াতের কারণে আমি মোট অ্যারাউন্ড 700 মান গাড়ি তো অ্যারেঞ্জ করেছো, গোটেখিনি সবে মিলাই পেলাই ট্রাক্টর, আমার কি কয় বাস, ম্যাজিক, ছোটা গাড়ি সব লই পেলাই অ্যারাউন্ড 700 মান গাড়ি অ্যারেঞ্জ করা গৈছে। একদরে নলবাৰীতো জিলা প্রশাসন সাজু হয়েছে ভোট গ্রহণের বাবে। বৰপেটা লোকসভা সমষ্টির অন্তর্গত নলবাৰীত আছে 807টা ভোট গ্রহণ কেন্দ্র। নলবাৰী জিলাত থকা চৰাঞ্চলৰ মুঠ ভোট গ্রহণ কেন্দ্র আছে 51টা। ইতিমধ্যে ভোট গ্রহণ কেন্দ্র সমূহলৈ রওনা হয়েছে বিষয়াসকল। একদরে কোকৰাঝাৰ, ধুবুৰীতো দুর্গম অঞ্চলৰ ভোট কেন্দ্র সমূহলৈ রওনা হয়েছে বিষয়াসকল। নাওখিনির কারণে আমার DDM এর দ্বারা ব্রিফিং দিয়া হয়েছে, যখন নাওরিয়া আছে নাওর সেফটি প্রটোকল আর লাইফ জ্যাকেট, লাইফ বয়ের ব্যবস্থা করা হয়েছে। আগলে গৈ পেলাই ধর কোবাত ব্লক কার্ড লাগে, আমার গরু গাড়ি লাগে বা যত ট্রাক্টরের দরকার হয়েছে ট্রাক্টর লাগে, তেনে ধরনের এই গোটেখিনির ব্যবস্থা প্রয়োজন সাপেক্ষে করা হয়েছে। গুৱাহাটী লোকসভা সমষ্টিও সাজু হয়েছে ভোট গ্রহণের বাবে। মাজত মাত্র এটা দিন, মঙ্গলবারে অনুষ্ঠিত হব ভোট গ্রহণ। বৰপেটাৰ পৰা নিৰঞ্জন দাস আৰু নলবাৰীৰ পৰা কৈলাশ ডেকাৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।